ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস নন্দিতাস ব্লগ। আর আমি তোমাদের সবার প্রিয় নন্দিতা। তো তোমাদেরকে বলেছিলাম আমার ভাইয়ের বিয়ের ফার্স্ট পার্ট তোমাদের দেখিয়েছি, তো সেকেন্ড পার্ট দেখাবো, সেটা হচ্ছে আজকে দেখানোর দিন। দেখো মাথায় তেল টেল দিয়ে একদম চ্যাপচ্যাপে হয়ে রয়েছি। এবার যাব স্নান করতে, এখন বাজে দুপুর 12:30। তো স্নান টান করে তারপরে আমি ফ্রেশ হয়ে পার্লারে যাব, রেডি হয়ে তারপরে ফটো দাবি বাড়ি। আর এখন থেকে তোমাদেরকে সমস্ত কিছুটাই আমি শেয়ার করব। দুপুরবেলা যাইনি, কাজ ছিল একটু, তো ভাত কাপড়টা মিস হয়ে গেল। ঠিক আছে, এখন অনেক কিছু বাকি আছে, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আর আমি মেহেন্দি পরে টরে রেডি, তো এখন শুধু শ্যাম্পু করাটা বাকি, শ্যাম্পু করে চলে যাবো পার্লারে। তো পার্লারে গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, এবং তারপরে বিয়েবাড়ির এন্ট্রেন্স থেকে টোটালটাই দেখাবো। ঠিক আছে, তো চলো লেটস গো। দেখো আমি পার্লারে চলে এসেছি, এবার আমার চুল ক্রিম করা হচ্ছে, এরপরে গিয়ে মেকআপটা হবে, তারপর আমি রেডি হব। তো ও আমাকে হেল্প করছে একটু করে দিতে। এটা আমার দিদির পার্লার, আমি এখানে ফ্রি অফ কস্টই সব কিছু করি, নতুন কথা কিছু নাই। এবার দেখো মেকআপ করবে, একটু সাদা ভূত করে দিয়েছে, এই দেখো পুরো ভূত মনে হচ্ছে না। এবার চলে এসেছি বিয়ে বাড়িতে, ব্যাস এন্ট্রি। এন্ট্রান্সটা দেখো, গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, আমি দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে, এই দেখো বেশ সুন্দর লাগছে। আর এবার আমরা ঢুকবো, আমার হাজব্যান্ডও আমার সাথে আছে, আমি ওকে দেখাচ্ছি একটু পরে। তো আমরা ঢুকছি এখন, ঢোকার জায়গাটা মানে মাঠের থেকে বাড়িটা একটু ভেতরে, তো ওরা দেখলাম পুরোটাই যাওয়ার জন্য বেশ সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে, বেশ ভালো লাগছে আমার মাসি বাড়ি। তো চলো ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক কী কী আছে, আমিও দেখিনি, তোমাদেরও দেখাইনি, তো আমি এখন নিজে দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। বাহ, এই দেখো ডান দিকে এখানে খাওয়ার জায়গা করেছে, এপাশ থেকে গিয়ে এখানটায় দেখছি স্টল বসেছে, ফুচকার, কফি, পকোড়া ইত্যাদি ইত্যাদি স্টল বসেছে। বসে আরেকটা গেট করেছে ওরা, ওখানে ফ্রন্টে তো একটা গেট ছিলই, এখানে এন্ট্রেন্সে আরেকটা গেট করেছে, করে এটা দিয়ে দুপাশে যে বসার জায়গা রয়েছে এখানটা একটু ডেকোরেশনটা সুন্দর করেছে এই যে ভাই। তো এবার ভেতরে চলো দেখা যাক। ওই যে আমার বাবা দাঁড়িয়ে আছে, ওনার দাঁত তুলেছে, কিছু খেতে পারবেন না, উনি শুধু এসছেন, কিছুই হবেন না ওনার দ্বারা, তাই উনি বাইরে দাঁড়িয়ে আছে। এবার ভেতরে যাই, এইখানটায় বউ বসার জায়গা করেছে, তো অনেক লোকজন এসছে একটা অনুষ্ঠানে, যেটা হয় ওই যে ভাই কিছু একটা বললো, তো যেটা হয় আর কি, সবার সাথে দেখা হয়, ভালো লাগে বেশ। তো এখানে আমার মাসি টাসিরা, যাদের সাথে আমার বিয়ের পরে আর দেখাই হয়নি, তাদের সবার সাথে দেখা হয়েছে, মাসির মেয়েটে সবার সাথে দেখা হয়েছে। এই দেখো এখানে এরাও একটা ঝাড়বাতি করেছে, এটা বেশি ভালো লাগছে আগের দিনের থেকে। এই যে আমার দিদা এখন মোস্ট সিনিয়র পারসন আমাদের ফ্যামিলিতে, আর এই যে নতুন বউ একা একা বেচারি বসে আছে, কেউ নেই সাথে, আর আমি তো ভিডিও করে বেড়াচ্ছি কী করে যাবো। এবার আমার ফেসটা একটু দেখিয়ে দিলাম, পেঁচার মতো লাগছে। ওই দেখো ওরা পেছনে কেক কাটার একটা ব্যবস্থা করেছে। এই যে আমরা দুজন চলে এলাম, এবার দুজন একটু হাই হ্যালো করে নিই, তারপরে তোমাদের কেকটা দেখাচ্ছি। আবার এই দেখো কী সুন্দর করে মানে ডেকোরেশনটা ফুল দিয়ে বা কেকটা মানে এক দুই তিন তিন থাকের কেক করেছে আর কি। ওরা দুজন এবার কেক কাটছে, কেটে এখন এটা ট্রেন্ডিংয়ে চলছে আর কি, রিসেপশনে অলমোস্ট সবাই কেক কাটে। জানি না এটা আবার কোন কোথাকার নিয়ম, এটা খ্রিস্টানদের নিয়ম জানতাম, এখন বাঙালিরা আর কি সবই তো নকল করে, সেই হিসাবে হয়তো এটাও নকল করে ফেলেছে। তো যাই হোক, ওরা এখন মানে এদের বলে নয়, এখন অধিকাংশ বাড়িতেই দেখি যে এটা ট্রেন্ডে চলছে যে কেক কাটতে হবে রিসেপশনে, বার্থডেতে কেক কাটতে জানতাম, যাই হোক ভালোই লাগলো দেখে। তো এবার কেক কেটে এরা দুজন অপোজিট পাশে চলে যাবে, দেখো দুজন দুজনের মা বাবাকে খাওয়াবে, ভালো বেশ দেখতে ভালো লাগে। যে চলে গেলো, চেঞ্জ করলো জায়গা, এবার এ ছেলে মেয়ের মা বাবাকে খাওয়াচ্ছে, ওটা মেয়ের মা বাবা, আর মেয়ে হচ্ছে ছেলের মা বাবাকে খাওয়াচ্ছে, মানে এটা আমার মা আর মেসো। ঠিক আছে, তো এরা সবাই একে অপরকে কেক টেক খাইয়ে বেশ একটা সুন্দর মনোরম একটা দৃশ্য, ভালো লাগলো দেখে বেশ। বউ আবার ভাইকে ডাকছে আর কি, মানে ওই ছোটো ভাইকে, দেওরকে ডাকছে আসার জন্য, দেওর আসতে চাইছে না, তাও ডাকাডাকি করছে। তো যাই হোক, এবার দেখো একটা পুচকুর সাথে পরিচয় করাবো। এই দেখো কী পুচকে একটা, দেখো এটা বোধ হয় বউ মানে মেয়ের বাপের বাড়ির দিকের কেউ হবে, আমি জানি না, তবে ওর সাথে একটা শর্ট ভিডিও করেছি, তোমরা দেখো খুব ভালো একদম। এই যে এবার চলে আসলো ফার্স্ট লেমি মারতে সবকটা,
নাচানাচি মাথা খারাপ, আমিও তার সাথে যোগ দিয়েছি। এবার একটা ফানি জিনিস দেখাবো, দাঁড়াবো, দেখো একজনকে দেখাবো ইন্ডিকেট করে। লাফালে পরে যেহেতু একটুখানি আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, তো ব্যাপারটা একটু ফানি টাইপের হয়ে গেছে। এত হাসি পাচ্ছে আমার নিজে, কেমন করে লাফাচ্ছে। উনি খুব ভালো আর কি, আমাদের সাথে প্রথম বিয়ে বাড়িতে পরিচয় ওই করছে, কিন্তু এমন স্পিডটা বাড়িয়ে দেওয়ার জন্য ওনাকে এমন লাগছে, তো আমি নিজে দেখে নিজেই হাসছি। তো তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই জানিও। আমরাও প্রচুর মজা করেছি, ভাইয়ের বিয়ে বলে কথা, মানে যতটা করার ছিল তার থেকে কম করেছি, কিন্তু তবুও করেছি, অনেকটাই করেছি। তো তোমরা দেখে জানিও, ভালো লাগলে অবশ্যই, তোমাদের কেমন লাগলো বা তোমরা কেমন মজা করো সেটাও শেয়ার করো আমার সাথে, আমারও শুনে ভালো লাগবে। আর আমি তো একটু ফুর্তি করার জন্য পা বাড়িয়েই থাকি সারাক্ষণ, তো আমার কাছে বেশ ভালোই লাগে, সারাক্ষণই আমি আনন্দ ফুর্তি নিয়ে থাকতে পারলেই ভালো, হ্যাঁ করে বেড়াই আর আনন্দ করে বেড়াই। তো তোমরা আমার সাথে শেয়ার করো আর কি, কেউ কোথাও গেলে বা কোনো জায়গায় করলে ছবি শেয়ার করো, আমার দেখলে ভালো লাগবে। আর এগুলো হচ্ছে গিয়ে অনেক পাগলামি চলেছে, আর আমি খাওয়ার ইয়েটা করতে পারিনি, মানে ভিডিওটা, কারণ আমার হাজব্যান্ড চলে আসতোর পরের দিন অফিস ছিল, তো গিয়েই আমরা আর কি ফার্স্ট ব্যাচে বসে পড়েছিলাম, ও একা বসবে সেজন্য আমি ওর সাথে বসে পড়েছিলাম, সেই কারণে তখন ভিডিওটা আর করা হয়নি, সেই জন্য খাওয়ার ওই জায়গাটা মিস করে গেছি, ওটা নেই ভিডিওতে। আমাকে দেখো কেমন লাগছে, লাফাচ্ছে কেমন বাদরের মতো। যাই হোক, তো যা চলে যাচ্ছে সব কটা। এবার দেখো আরেকটা পুচকু নাচছে, দেখো এই দেখো নাচছে, দেখবো এবার নাচবে কত কত সুন্দর। ওই ওর বাবা আর কি ইনসিস্ট করছে নাচার জন্য। ওই দেখো দেখো দেখো, বাচ্চারা দেখলেই ভাল লাগে না, বা যে কোনো বাচ্চাই খুব ভাল লাগে দেখতে। ও এত সুন্দর নাচছিল, একটা ওখানে বেদি টাইপের ছিল ওখানে, আমি তাই তুলেছি। এবার আমাদের আর একটু বাথরুমে দেখিয়ে নিই, আমার এটা আমার দিদি, দাঁড়াও আসবে সামনে তখন দেখাচ্ছি ভালো করে। আমি আর আমার দিদি, দাঁড়াও আসছে, হ্যাঁ এইতে চলে আসছেন, আমরা দুই বোন, আর আমাদের আরেকজনও আছে বর্তি, ও তো এখানে থাকে না, ওর মানে আসার কথা ছিল কিন্তু ছেলের এর জন্য আসতে পারেনি। এবার এই পর্যন্ত, এবার বাড়ি চলে যাবো আমি, আর থাকবো দেখো সবাই। এবার আমি বাড়ি চলে এসেছি, এবার এখন আজকে একটু তাড়াতাড়ি এসেছি, একটু কাছাকাছি, কটা বাজে এখন, 12:15, রাত্রে 12:15 বাজে, আমি এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, দেখো। তো ফিরলাম, আর আজকে অনেক মজা করা হয়েছে, অনেক কিছু হয়েছে যেগুলোর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সবাই দেখো জানিও, ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করো। তো এটা দ্বিতীয় পার্ট কমপ্লিট, আর তো নেই কিছু, আবার নতুন টপিক নিয়ে আমার সামনের দিন নতুন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আজকে সেই একই অবস্থা, রাত্রির হয়ে গেছে পুরো, দেখো বাইরে পুরো রাত্রির হয়ে গেছে, কষ্ট হচ্ছে এখন দম নিতে, তার মধ্যে শাড়ি বাড়ি পরা। তো দেখেছো সবাই আমাকে, জানিও কেমন লাগলো, এখন তো অর্ধেক সবই খোলা, এখন অর্ধেকে লাভ নেই। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করো। এখন আর বেশি কথা বলাতে পারছি না, আমি এবার শুতে গেলাম, টাটা, লাভ ইউ, বাই।